দর্শক আর একটা ফ্রেড লেট এডিশনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাইফুলুদা লেট এডিশনে আজকের বিষয় সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা কি সমান সুযোগ পাচ্ছেন আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বুরহান কবির এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম প্রথমে অধ্যাপক শামীম রেজা তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সব প্রার্থী সমান সুবিধা নিশ্চিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন আজকে একটা মিটিং ছিল বিশেষ করে বিশ দলের নেতারা নেত্রীরা চেয়েছেন মহাসচিব বরকুতুল্লাহ বুলুর একটা স্টেটমেন্টে এই দাবিগুলি আসছে বিশ দলের এই দাবি কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন এখন নির্বাচনের সমান সুযোগের দাবি যিনি করবেন তার জন্য অবশ্যই সেটা যৌক্তিক কারণ তিনি তো মনে করেন যে তার সুযোগ প্রয়োজন অতএব সেক্ষেত্রে যৌক্তিকতার থেকে বেশি হচ্ছে তার প্রয়োজনটা কারণ সমান সুযোগ যত হবে তত তার জন্য নির্বাচনের ফল ভালো করা সুযোগটা ওনারা বলতে কি বুঝাচ্ছে এখন আমি যদি বুঝে থাকি বিষয়টা এরকম যে তারা হয়তো মনে করছেন যে এমন অবস্থা রয়েছে যে তারা সমান সুযোগ পাবেন কিনা এই ব্যাপারে হয়তো তাদের সন্দেহ রয়েছে বা তারা ঠিক নিশ্চিত হতে পারছেন না আমার ধারণা যে এই অবস্থার বশবর্তী হয়েই হয়তো তারা এই অনুরোধগুলো করছেন নাহলে তার এই অনুরোধের প্রয়োজন নাই কারণ একটা জিনিস হলো যে এই নির্বাচনে যারা প্রার্থী দিচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো প্রার্থী দিচ্ছে যারা বিএনপি দীর্ঘদিন আন্দোলনে ছিল তারপরে তাদের সেই অবস্থা থেকে তারা ফিরে এসে তাদের প্রার্থীকে সমর্থন জানাচ্ছে গুরুত্বপূর্ণ তিনটা নির্বাচনে ঢাকার দুটো এবং চট্টগ্রামের এখন সেক্ষেত্রে তাদের পারসেপশনগুলো হয়তো এরকম মনে হয়েছে যে তারা সমান সুযোগ পাবেন কিনা আমি ধারণা করছি এখন যে প্রশ্ন আপনি বললেন সেটা আমার কাছে যেভাবে এরকম মনে হয় যে প্রধান ইস্যুসগুলো যেটা দেখছি সেটার একটা হল যে পরিবেশ তো গুরুত্বপূর্ণ ব্যাপার পরিবেশ এমনিতেই কিন্তু যখন আপনি নির্বাচনে আসেন তখন পাল্টে যায় যখন সবাই নির্বাচনে অংশগ্রহণ করে আমি মনে করি এই পরিবেশটাই হচ্ছে সবচেয়ে বড় পরিবেশ আপনার অনেক ক্ষেত্রে রাজনৈতিক অনেক বিষয় থাকে যেটা হয়তো একেবারে আমরা আইনের চুলচেরা বিশ্লেষণ দিয়ে তাকে ব্যাখ্যা করতে পারবো না রাজনৈতিক পরিবেশ অনেক রকম চলে যেটা সবসময় হয়তো একেবারে আইনি প্রক্রিয়ায় সেটা নাও যেতে পারে অনেক জিনিস আছে যেটার ব্যাখ্যা হয়তো সহজ সরলভাবে দেওয়া যায় না কিন্তু প্রধান যে দলগুলো বাংলাদেশের আছে রাজনৈতিক দলগুলো তারা যখন কোনো নির্বাচনে প্রার্থী দেয় বা এই ক্ষেত্রে যদি আমি বলি প্রার্থীদের সমর্থন দেয় যেহেতু একটা নির্দলীয় সিটি কর্পোরেশনের নির্বাচন যদি আমরা বলছি যে এই দলের প্রার্থী আমরা যে ভাষাই বলি না কেন সেখানে অংশগ্রহণ করলেই তো পরিবেশটা পাল্টে যায় এবং সেই পরিবেশে গণমাধ্যম রয়েছে সেই পরিবেশে ওয়াচডগের মতো অনেক প্রতিষ্ঠান রয়েছে নির্বাচন পর্যবেক্ষণ করে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে তো সব কিছু মিলে যদি জনসম্পৃক্ত একটা নির্বাচন হয় যেখানে ভোটার যারা তারা ভোট দিতে আসবেন প্রধান দলগুলো অংশগ্রহণ করবে তাহলে আমি মনে করি যে প্রাথমিকভাবেই কিন্তু পরিবেশটা সহজ হয় আর জিনিস হচ্ছে যে অংশগ্রহণ ইটসেলফই একটা বড় ধরনের একটা ফোর্স হিসেবে কাজ করে কারণ দীর্ঘদিন ধরে ছিল যে প্রধান বিরোধী দল অংশগ্রহণ করবে কিনা তো জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি অতএব এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা তো আর কিছুদিন আগেও বোঝা যায়নি তো যখন অংশগ্রহণ করে তখন নিজেই তো একটা বড় ফোর্স সে ক্রিয়েট করে মানুষের একটা মোবিলিটি হয় তারা আসে তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা তারা করেন সব কিছু মিলেও কিন্তু পরিবেশটার আগের মতো অতটা রিজিট থাকে না বা অতটা কঠিন থাকে না আর একটা যেটা বড় ইস্যু সেটা মামলা এখন মামলার ব্যাপারে আমার অবস্থানটা এরকম যে দেখেন মামলা কি ধরনের মামলা কোন প্রকৃতির মামলা এটা না বলে এটা আমার মনে হয় যে খুব সাধারণ মন্তব্য করা উচিত না কারণ যে মামলাগুলোতে জামিন দেওয়া যায় আমি একজন নাগরিক হিসেবে বুঝতে যে কোন খারাপের মামলা না ও রকম একেবারে জ্বালাও পড়া রকম বড় আকারের কোনো কিছু না যে মামলায় যদি সরকার পক্ষ মনে করে যে তার আর আপত্তি জানাবে না জামিনের ক্ষেত্রে যারা আছে সরকারি কৌশলী সেক্ষেত্রে জামিন যেগুলিকে আমরা অনেক সময় পলিটিক্যাল আমি বলছি না যে পরবর্তীতে সেগুলো আবার পিক করা যাবে না কিন্তু ঠিক আছে যে এটার একেবারে ওরকম মর্মান্তিক কোনো মামলা না সেক্ষেত্রে এটা তাদের সদিচ্ছার উপর নির্ভর করে সেটা পরিবেশন কিন্তু আমি আবার আগের দুটো বিষয়ের উপর জোর দেবো যে যখন অংশগ্রহণটা বাড়ে এবং যখন আপনার এই অংশগ্রহণের পরিবেশ তৈরি হয় তখনই কিন্তু আবার ওই ওই চাপটাও বাড়তে থাকে যে না ঠিক আছে অংশগ্রহণ করুক অতএব আমি যারা দাবি করেছেন নিঃসন্দেহ তাদের দাবির সপক্ষে তারা কিছু যুক্তি তুলে ধরেছেন যেটার ভিত্তিতে আপনি যেটা বলছিলেন যে আসলে এটা যৌক্তিক অযৌক্তিক ওই আলোচনার মন্তব্যে আমি যাবো না নিঃসন্দেহে তারা বোধ করেছেন তারা কিছু বিষয় উত্থাপন করেছেন তা আমি প্রাথমিকভাবে এইগুলো দেখছি তারপর হয়তো আবার আলোচনা প্রসঙ্গে অন্য কথাগুলো বলা যাবে আপনি কি মনে করেন যে মানে কোন কোন জায়গায় এক্স্যাক্টলি কোথায় কোথায় তারতম্যটা দেখা যায় আর কি বোঝা যাবে বা ফিল হয় ধন্যবাদ সাইফুল ভাই ধন্যবাদ লেট এডিশনের দর্শক যারা দেশে প্রবাসে দেখছেন ধন্যবাদ ব্রহান ভাইকে ধন্যবাদ সামিম ভাইকে আমরা আসলে এমন একটা জায়গার মধ্যে আছি সাইফুল ভাই যে যে পরিবেশটি নির্ভর করে ওই বয়ানবাহের পরিপ্রেক্ষিতের মতো কীরকমভাবে আপনি যদি পরিবেশটাকে ঠিক রাখতে তখনই পারবেন যখন পরিপ্রেক্ষিতটা জানতে পারবেন কীরকমভাবে জানতে পারবেন আপনি দেখবেন এই যে যে নির্বাচনটি কথা বলা হচ্ছে আমরা কিন্তু হঠাৎ করে যদি সিটি কর্পোরেশন নির্বাচনটা নিয়ে কথা বলতে চাই তাহলে দেখা যাবে যে আগের যে একটা সিনারিও ছিল সেখান থেকে একটা উত্তরণ বলা যাবে যে আগে পয়েন্ট অফ মানে কারোর জন্য কোনো এক্সিট ছিল না কারোর জন্য পয়েন্ট অফ নরিটান রিটার্ন কেউ বলছে জঙ্গি নেত্রী কেউ বলছে আগুন নেত্রী কেউ বলছে সরকারকে হটাবো মানে এমন একটা পরিবেশ সেখান থেকে হঠাৎ করে আমরা দেখলাম যে সব পজ হয়ে একটা ইলেকশনে চলে আসলো যে কোনো কারণেই হোক আমরা ক্রেডিটটা দিতে চাই সব পক্ষকে যারা এখানে অংশগ্রহণ করছে তো এখন যেহেতু অংশগ্রহণের একটা প্রশ্ন এসছে তাহলে কিন্তু সেখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে একটা এনভায়রমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে এখন এনভায়রনমেন্ট ক্রিয়েট করার বিশেষ করে লোকাল নির্বাচনের ক্ষেত্রে পুরো মেকানিজমটা হচ্ছে গভর্নমেন্টের কাছে এখানে কিন্তু অন্যান্য যারা অংশগ্রহণকারী আছে তাদের কাছে খুব বেশি রকমের স্পেস নেই কিছু করার এখন সরিম ভাই যে কথাটি বলার চেষ্টা করলেন যে হ্যাঁ অংশগ্রহণটা যখন খুব বেশি কানেকটিভিটি বেড়ে যাবে অংশগ্রহণটা অনেক বেশি প্রতিনিধিত্বশীল হবে এটা পরিবেশটা অটোমেটিকলি একটা সহনীয় মাত্রায় চলে আসবে তখন সিচুয়েশনে ডিমান্ড করবে কীভাবে আমরা ওইটাকে আরও বেশি রকমের মানে ভায়োবেল করব। কিন্তু আমি যদি একজন আইনের ছাত্র হিসাবে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি যে স্থানীয় নির্বাচনটি হচ্ছে আমার দেশে এই প্রথমবার একটা হেভিওয়েট নির্বাচন হচ্ছে যে নির্বাচনটি কোনো অবস্থাতে স্থানীয় নির্বাচন হচ্ছে বেশি না আক্ষরিক অর্থে কিন্তু ব্যাপক অর্থে যদি যাই এটাকে ট্রিট করা হচ্ছে অনেকটা দুই দলের কাছে একটা প্রেস্টিজ ইস্যু এক বছর ছটি বছর যারা খুব ভালোভাবে দেশ চালিয়েছে বলে দাবি করছে আরেক পক্ষ দাবি করেছে যে না দেশ ভালো চলেনি এই দুপক্ষেরই একটা মাপকাঠির জায়গা কিন্তু এই জায়গাটা নির্বাচনটা কেন আপনি বলতে পারেন যে আগেও তো অনেকগুলি হয়েছে তখন তো এই কথাটা আসে নাই এই জন্যই আসেনি কারণ স্বামীমাই খুব সুস্পষ্ট করে বলেছে যে বিরোধী দল করতে কিন্তু একটি নির্বাচন ছিল যেটা বর্জন এবং আও তো ওটাকে নির্বাচন বলতে এক পক্ষ একদমই নারাজ বিশেষ করে আমি বলবো যে ওটাকে যদি নির্বাচন বলি তাহলে আমরা আগামী নয়টা যেটি করেছি ওটাকে আবার অন্য নামে সংজ্ঞায়িত করতে হবে সেটা আমার ভিন্ন ইস্যু কিন্তু আপনি যদি স্থানীয় সরকারের নির্বাচনটিকে সত্যিকার অর্থে একটি নির্বাচনী পরিবেশের মধ্যে রাখতে চাই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা দক্ষিণে বিএনপি বিশ দলের যে প্রার্থী আছেন মির্জা আব্বাস সাহেব এখনও কিন্তু উনি সামনে আসতে পারেননি সংকটটি কোথায় একটি সংকট যে ওনার বিরুদ্ধে যতগুলি মামলা আছে উনি যদি ওই মামলাগুলি পর্যায়ক্রমে জামিন নিতেও চেষ্টা করেন তাহলে ওনার পক্ষে আর নির্বাচন পরিচালনা করা সম্ভব না ফলশ্রুতি তাকে কিন্তু উনি যে ভিত মানে দ্যাট মিনস উনি যে আত্মগোপনে ছিলেন কিন্তু ওইভাবেই এখন তাকে থাকতে হচ্ছে সুতরাং আমরা আশা করতে পারি না বাকি আঠাশ তারিখের আগে ওনার পক্ষে আর বাইরে বের হয়ে কোনো রকম নির্বাচনী কোনো রকমের কানেকটিভিটি জনগণের সাথে করা সম্ভব কিন্তু উনি যখন নমিনেশন পেপার সাবমিট করতেছেন ওটা ওনার কাছে কি এটা পরিষ্কার ছিল না যে এই বেল উনি পাবেন না বা যদি প্রসিডিওরে যান তাহলে ছয় মাস লেগে যাবে না এখানে দুটো জিনিস তাইফুল পাই একটি হচ্ছে যে আমরা যেটা ভেবে ইলেকশনে দাঁড়ানোটা কি একটা ফোর্স হিসেবে অ্যাপ্লাই করা না এখানে বিএনপি থেকে বা বিরোধী দল থেকে যে নির্বাচনের যে অংশগ্রহণের যে প্রত্যয়টি ব্যক্ত করা হয়েছে তারা কিন্তু আমি মনে করব সরকার বলছে যে বিরোধী দলকে একটা স্পেস দেওয়া হলো বা একটা ব্রেথিং টাইম দেওয়া হলো আবার বিরোধী দল কিন্তু আইন আমার কাছে মনে হয় যে না এটা বরং সরকারের জন্য একটা এক্সিট টাইম যে সরকার নিজেকে টেস্ট করার একটা জায়গা পেল বিরোধী দলের কাছে আস্থার জায়গাটা যে আমরা একটি ভালো নির্বাচন করার জায়গায় আছি কি না তোমরা টেস্ট করে দেখতে পারো তো সেই মন্দের ভালো হিসেবে সরকারের জন্য আমি মনে করি এটা সরকারের জন্য ব্রেথিং স্পেস তো সেই জায়গাটিকে আপনি যেটা বললেন যে মির্জা আব্বাস সাহেব কি জানতেন না হ্যাঁ যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে আপনার সাথে যিনি জানতেন তখন প্রশ্ন করেন যে তাহলে কেন এসব ফোর্স করার জন্য দাঁড়ানেন না আমি বলবো যে না কেন যে উনি যে দাঁড়িয়েছেন ওনার যখন বিএনপি নির্বাচনে যখন ইচ্ছে করলো তখনই কিন্তু আমরা ভেবেছিলাম যে নির্বাচনী একটি সরকার পরিবেশ তৈরি করার জন্য কমিটমেন্ট থাকবে আমরা আব্দুল আওয়াল মিন্টুর আমি যেতে চাই না এই কারণে যেহেতু ওটা উচ্চ আদালত কর্তৃক নাকচ হয়েছে আমি এর গেলাম না কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত প্রস্তাবনাকারী অন্য এলাকার এই কারণে কোনো সময় মনোনয়নপত্র বাতিল হয় না এটা কারণ একজন মনোনয়নপত্র চাইলে চার পাঁচটা মনোনয়নপত্র জমা দিতে পারে এটা আপনি নিজেও জানেন সেই ক্ষেত্রে তাকে বলা যেতে পারে যে আপনারা ঠিক করে কারণ কারণ মেজর কোনো ভুল না আইনের চোখে আমি মনে করি একটা সঙ্গে কারণ শুধু সে তো বাংলাদেশের ভোটার সে হয়তো ওই এলাকার ভোটার না প্রার্থী ওই এলাকার ভোটার না হলে সেটা মেজর বলে আইনে তো আছে যে প্রস্তাবকারী অবশ্যই ওই এলাকার ভোটার হতে হবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আমি বলছি কোনটা আপনি যখন আইন তো যদি আপনি বলেন তাহলে তো সুপ্রিম ল হচ্ছে সংবিধান সংবিধান লঙ্ঘন করে যখন পুরো দেশটাই চলে তখন আপনি প্রস্তাবকারীর প্রার্থীরা নিয়ে যখন প্রশ্ন তোলেন মানুষ কিন্তু তখন হাসে আমার কাছে পার্সোনালি মনে হয় শুধু আপনি যদি একটা ভায়োবেল নির্বাচন করতে যান একটা রিপ্রেজেন্টেটিভ ইলেকশন করতে চান সেখানে আপনাকে ছোটোখাটো মাইনোর ভুলগুলিকে অ্যাভয়েড করতে হবে ভেটার ইন্টারেস্টে মানে যখন আপনি ধারণ করবেন যে আমি ডেমোক্রেসির বেটার ডেমোক্রেসির কথা বলব হয়ে যেত না এক্সাম্পল হতো না এই কারণেই যে এটাকে আইনের ব্যত্যয় বলা যাবে না ভুল বলা যেতে পারে ভুলটা সংশোধনযোগ্য ছোট্ট একটু উদাহরণ দেয় এক সেকেন্ডের মধ্যে আপনি বলুন এই যে গত ফেব্রুয়ারি এই মাসেরই পঁচিশে না পঁচিশ জন যাত্রী নিহত হলো ভাঙ্গাতে ফরিদপুরে আমরা সবাই যে রেখেছি এটা খুবই মর্মান্তিক যাত্রী মারা গেছে ওই বাস চালকের নাম ছিল জাকির সেই জাকিরকে বলা হলো সে তার নিজের আত্মপক্ষ সমর্থন সে হল সে ডাকাত দলের ভয়ে জোরে গাড়ি চালিয়েছে আর যেসব ব্যক্তিরা জীবিত মানে আহত মর্মান্তিকভাবে আহত এবং তারা জীবিত তারা বলেছে যে চালক নিজে ব্যবহারভাবে গাড়ি চালাচ্ছিল ঘটনাটি মতো এখনও আমাদের খুব বেশি মানে দূরে যায়নি জাকির আজকেই জামিন পেয়ে গিয়েছে কারণ সে কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছে অথবা প্রসঙ্গকে বোঝাতে সক্ষম হয়েছে যে হাঁস মুরগি গরু দেখে সে পালায় নাই তো এখন কথা হচ্ছে যে এই হচ্ছে আমাদের আইনের শাসনের নমুনাটা এটা হচ্ছে আমাদের লেভেল আপনি সেই লেভেলে থেকে যখন প্রস্তাবনাকারীর ভুলের জন্য একজন মেয়র প্রার্থী বাতিল করে দিয়ে একেবারে গো ধরে থাকেন তখন কিন্তু আমরা মনে করি যে আসলে নির্বাচনটি কোথায় যে দাঁড়াবে বলা আসলে কঠিন হয়ে যায় সে পারভেজ বলেন যে ইলেকশন অনেকের কাছে আমিও যেটা বলি আর কি যেটা এটা এক্সিট পয়েন্ট ফর অপোজিশন কিন্তু জনগণের কাছে কিন্তু স্বস্তি এবং সমাধানের একটা দিক ছিল হ্যাঁ ডেফিনেটলি কিন্তু সরকারের জন্য একটা ব্রিদিং স্পেস আপনি দেখেন সরকারের জন্য স্পেস কিনা জানি না আমি কিন্তু জনগণের জন্য তো একটা ব্রিদিং স্পেস বিশেষ করে দিনের যে আন্দোলনের নামে জন লোককে পুড়িয়ে মারা আজকে বিশ্বব্যাংক যে রিপোর্ট দিয়েছে সাংবাদিক সম্মেলনে তাতে বলেছে সতেরো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে সেখান থেকে তো অবশ্যই এই নির্বাচনটা জনগণের কাছে একটা স্বস্তিদায়ক ব্যাপার আমার এই আলোচনাটা শুনে যেটা মনে হচ্ছে যে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে সিটি কর্পোরেশন নির্বাচনটা হলো একটা নির্দলীয় নির্বাচন এখানে কোনো দলের ব্যানারে নির্বাচনটা হয় না কিন্তু যে ঢঙে আলোচনাটা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এখানে আওয়ামী লীগ বিএনপির যুদ্ধ হচ্ছে আসলে তো ব্যাপারটা তা না এবং সিটি কর্পোরেশন নির্বাচনটাকে আমরা মনে করি যে স্থানীয় পর্যায়ে জনগণ এক ঢাকা সিটিতে এখন দুজন মেয়র নির্বাচন করবেন এবং চট্টগ্রামে একজন মেয়র নির্বাচন করবেন এবং এই নির্বাচনটা কিন্তু ঢাকায় এটা নতুন না চুরানব্বই সালে নির্বাচন হয়েছিল আপনি জানেন যে মোহাম্মদ হানিফ এবং মির্জা আব্বাস সাহেব প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তখন বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতা অবস্থায় থাকা অবস্থায় নির্বাচন হয়েছে এবং ওই নির্বাচনে মোহাম্মদ হানিফ মেয়র নির্বাচন নির্বাচিত হয়েছিলেন একই সময় চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল এবং সেখানে মহিউদ্দিন সাহেব মেয়র নির্বাচিত হয়েছিল আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল চট্টগ্রামে নির্বাচন হলো এখন যিনি সদ্য পদত্যাগেই মেয়র মঞ্জুর আলম সাহেব উনি মহিদুন চৌধুরীকে হারিয়ে নির্বাচিত হয়েছে আবার আপনি যদি গ্লোবাল কনটেক্সটেও দেখেন যে ভারতে বিজেপির জয় জয়কারের মধ্যে ওখানে বিধানসভা নির্বাচন হলো সেখানে আম আদমি পার্টি দিল্লিতে জিতল কাজেই জাতীয় নির্বাচনের একটা প্রাসপেকটিভ আর স্থানীয় নির্বাচনের একটা প্রাসপেক্টিভ তবে এটা একটা ব্যাপার যে এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি সরকারের প্রতি বা বিরোধী দলের প্রতি তাদের আস্থা অনাস্থা এটার একটা ভাব হয় আপনি যে আলোচনাটা শুরু করেছিলেন যে আপনাকে এখানে একটু থামাবো আমরা বিরতি যাব বিরতিতে এসে আবার এখান থেকে শুরু করতে বলবো আপনাকে দর্শক আর এখন থ্রেট ফাইভ প্লেট এডিশন এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন রাতের আয়োজন আর এস এল পাইপ লেট এডিশন লেট এডিশনে আজকের বিষয় সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থীরা কি সমান সুযোগ পাচ্ছেন প্রশ্নটা ছিল সেদ কবি বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন সরকারের ব্রিদিং স্পেস নিয়ে কিন্তু তার আগে আপনি আরেকটা রেফারেন্স দিয়েছিলেন যে গত তিন মাসের সহিংসতায় সাড়ে সতেরো হাজার কোটি টাকার লসে বিশ্বব্যাঙ্ক আজকে বলেছে হ্যাঁ এবং বিশ্বব্যাঙ্ক এটাও বলেছে যে এই লসের কারণে জিডিপি নেমে আসবে ফাইভ পয়েন্ট সিক্সে এই জায়গায় আবার ফিনান্স মিনিস্টার খুব রিয়াক্ট করেছেন বলছে এইসব ভুয়া এগলি কোনো মানি না এগুলি হবে না ওরা জানে না কোনো কিছুই আপনি তো সাংবাদিক ছিলেন আমরা কিন্তু কনফিউজ যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের এটা ঠিক কি না কারণ আমরা সহিংসতাটা চাক্ষুষ দেখেছি ব্যবসা লস দেখেছি আবার ফিনান্স মিনিস্টার বলছেন যে না এটা ঠিক না না এখন দিকে যাই বিশ্ব ব্যাংকের ইয়ে তো বিশ্ব ব্যাংক আজ পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে যতগুলো প্রেডিকশন করেছে সবগুলো ভুল ছিল বাংলাদেশ স্বাধীনতার পর দুই পয়েন্ট ডিফার করে জিডিপি না এক দুই না বিশ্ব ব্যাংক আজ পর্যন্ত বাংলাদেশ নিয়ে যত গবেষণা যত তথ্যপত্র দিয়েছে সব ভুল আপনি বাংলাদেশ স্বাধীনতার পর বিশ্ব ব্যাংক বলেছিল যে বাংলাদেশ একটা হবে বাংলাদেশ হবে একটা ব্যর্থ রাষ্ট্র এবং অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ যদি স্বাবলম্বী হয় তাহলে পৃথিবীতে যে কোনো দেশই অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে এবং বিশ্ব ব্যাংকের দুজন গবেষক পার্কিন্স এবং তারা বলেছে যে বাংলাদেশ হবে দারিদ্রের মডেল এবং বাংলাদেশে যদি কোনো দিন দারিদ্র থেকে বের হতে পারে তাহলে পৃথিবীর যে কোনো দেশই দারিদ্র থেকে বের হতে পারবে আজকে চল্লিশ বছর পর দেখা যায় যে বাংলাদেশ তো পাকিস্তানের চেয়ে বহুদূর আগে এগিয়ে শুধু পাকিস্তান না ভারতের চেয়েও বাংলাদেশ বিভিন্ন সূচকে সামাজিক সূচকে বাংলাদেশে এগিয়ে আছে আমি আজকে একটা বই পড়ছিলাম বিশ গ্রামের গল্প বইটা লিখেছেন মাহবুব হাসান এবং বায়স স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিস্তি ছিলেন এটা ব্র্যাকের সহযোগিতা ইউপিএল থেকে বইটা বের করেছে চুয়াল্লিশ এক বিশটা গ্রাম কিভাবে অগ্রগতি করেছে কীভাবে উন্নতি করেছে সেটা একটা চিত্র এবং তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গ্রামে মানুষের যে প্রাণশক্তি মানুষের যে জীবনী শক্তি কৃষকদের যে প্রচেষ্টা এবং উফসি উচ্চ ফলনশীল যে ইয়ে এসবের ফলে বাংলাদেশ অনেক দূরে গিয়ে গেছে বিশ্বব্যাংক কেন ভুল হবে কেন আমি অর্থমন্ত্রীকে সমর্থন করবো যে আমাদের মানুষের যে প্রাণশক্তি আমাদের মানুষের যে কর্মস্পৃহা আমাদের মানুষের যে উদ্দীপনা বাংলাদেশ যে স্বাধীন হয়েছিলো হার না মানার জন্য কিন্তু এবং বাংলাদেশ এখনই কিন্তু হার না মানিয়ে এগিয়ে যাচ্ছে আমি আপনাকে আপনার এই প্রসঙ্গের উত্তর হয়তো দিয়েছে আমার দুটো কথা আগের ইয়েতে একটু বাকি ছিল সেটা আমি একটু বলতে চাই যে যেটা আমাদের আমার ছোটো ভাই পারভেজ বলেছে যে আল মিন্টুর ব্যাপারটা আল মিন্টুর ব্যাপারটা আমাদের একটা জায়গায় ইয়ে করতে হবে যে পারভেজের বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছে যে যে উনি মোর ক্যাথলিক মোর ক্যাথলিক দেন দ্য পোপ সেরকমভাবে উনি কথাটা বলছেন কারণ হলো মদুদ সাহেব এই আর্গুমেন্ট করেননি আমার মনে হয় যে মদুদ সাহেব যদি ওনার কাছ থেকে একটু শিখতেন তাহলে বোধ হয় মদুদ সাহেব আরও ভালো আর্গুমেন্ট শিখবেন তো কারণ মদুদ আহমেদ সাহেব যে আর্গুমেন্টটা করেছিলেন অ্যাপিলের ডিভিশনে এবং কমিশনারের কার্যালয় সেটা হলো যে এটা আইনটা আইনটাই ভুল কারণ হলো এই আইনটা থাকা উচিত না এই আইনটা টু দ্য কনস্টিটিউশন কারণ হলো এই আইনের মধ্যে বলা হচ্ছে যে শুধুমাত্র ওই নির্বাচনী এলাকার ভোটারই সমর্থক হতে পারে বাংলাদেশের যে কোনো নাগরিকই এই ভোটার ইয়ে হতে পারে উত্তরের সব ভোটার দক্ষিণে হতে পারে এমনকি রংপুরের ভোটার ইয়ে হতে পারে এবং অ্যাপিলেট ডিভিশনে যদি আপনি পড়েন যেটা রিজেক্ট করেছে অ্যাপিলেট ডিভিশন ইয়েতে সেখানে প্রধান বিচারপতির যে কমেন্টসটা ছিল প্রধান বিচারপতি বলেছেন যে এটার আপনাকে লটাকে চ্যালেঞ্জ করতে হবে এখন এই লয়ার এক্সিস্টেন্সে এটা থাকে না ওনাদের কথাবার্তা শুনে মাঝে মাঝে মনে হয় যে বিচার মানে কিন্তু তালগাছটা আমার এটা যদি আল মিটুর ক্ষেত্রে যদি এই প্রার্থীটা যদি বৈধ করা যেত তাহলে পরে ঠিক হতো ন্যায় বিচার হতো আবার যদি একই ঘটনা যদি এই আনিসুলকের ক্ষেত্রে ঘটতো তাহলে বলতো যে আনিসুলককে যদি আবার দেওয়া হতো তখন বলা হতো যে এটা তো মহা অন্যায় হয়ে গেল এইভাবেই তো কাঠচুপি হয় এইভাবেই তো লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হয় দিস ইজ ওয়াট দ্য ইভিল অব দ্য পলিটিক্স রাজনীতির দূষিতকরণ হলো এই জায়গাটাই এখন আর কথা হচ্ছে যে আব্দুল্লাহ মিন্টু সাহেব যদি নির্বাচনে প্রার্থী হবেন উনি দশ বছর ধরে গবেষণা করছে আপনারা যারা সোনারগাঁ হোটেলে যান দেখবেন যে উনি সারাদিন বসে বসে নির্বাচনের আসন বিন্যাস গবেষণা এসব নিয়ে গবেষণা করতেন তাহলে উনি ওনার ছেলেকে প্রার্থী করলেন কেন যে লোকটা দশ বছর ধরে নির্বাচন নিয়ে গবেষণা করছেন তিনি কে দক্ষিণখানের ভোটার আর কে সিটি কর্পোরেশনের ভোটার এটা জানবেন না এটা তো হইতে পারে না আসলে উনি নিজেই নির্বাচনটা করতে চাননি এবং করতে চাননি জন্য উনি নির্বাচনে তার পুত্রকেও প্রার্থী করিয়েছেন এখন ঘটনা হচ্ছে যে আপনি বললেন যে পারভেজ ভাই বললেন যে বিএনপি সমান সুযোগ সুবিধা পাচ্ছে না এখন আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হলেন আনিসুল হক এই উত্তরে এবং বিএনপির হলেন তাবিদ কদিন আগেও জুনেদ সাকিরকে টেলিভিশনে দেখা যেত গণমাধ্যমে কি লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছে আওয়ামী লীগ বিএনপির প্রার্থী ছাড়া বাকি প্রার্থীদের কি আপনারা সমানভাবে প্রচার দিচ্ছেন দিচ্ছেন না তো আবার দেখেন আপনি বৃত্ত এবং বৃত্তহীন রতন আবদুল্লাহল কাফি রতন দাঁড়িয়েছে প্রার্থী হয়ে তার বৃত্ত নাই সে কি তাবিদের সাথে বৃত্তের ইয়েতে পারবে সেখানেও তো লেভেল প্লেই ফিল্ডের ব্যাপার আছে এখন শেষ যে কথাটা বলেছে যে মির্জা আব্বাস সাহেব পঁয়তাল্লিশটা মামলা নিয়ে গেছে এটা তো আর একটা ভয়াবহ যে জনগণ আশা দিয়ে একটা আশা নিয়ে ভোট দিচ্ছে এই ব্যক্তিটি পঁয়তাল্লিশটা মামলা নিয়ে যেদিন মেয়র হবে আমরা যদি ধরে নেই যে তর্কের খাতিরে যে উনি মেয়র হবেন পারভেসদের দেওয়া ভোটে উনি মেয়র হওয়ার পরে ওনার বিরুদ্ধে যেমন যেই মামলা মাত্র চার্জশিট হয়ে যাবে সাথে সাথে ওনার মেয়রশিপ সাসপেন্ড হয়ে যাবে অ্যাস পার এক্সিস্টিং ল এখনকার ল অনুযায়ী সাসপেন্ড হয়ে যাবে আনটিল দিস কেস ইয়ে এবং এটা পেন্ডিং থাকবে যেই পেন্ডিং থাকবে উনি কিন্তু জনগণের কোনো কাজও করতে পারবেন না জনগণরা যে ভোট দিল আপনি দেখেন পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচন হল পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে যে পারভে হলো টেস্ট কেস গভর্নমেন্ট তো টেস্ট কেস বারবার গভর্নমেন্টই কেস দিয়ে আওয়ামী লীগই কেস টেস্ট কেস করবে পাঁচটা নির্বাচনে পাঁচটা নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হলো তারপরে বিএনপি পাঁচই জনের নির্বাচনের আগে বললো যে আমরা তো সন্দেহ করছি নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এখন এই নির্বাচনেও যদি মির্জা আব্বাস সাহেব ধরেন আমরা আলোচনায় যদি বলি যে মির্জা আব্বাস সাহেব জিতলো জেতার পর তো উনি জনগণের জন্য কোনো দায়িত্ব পালন করতে পারবেন না এবং আমি শেষে যে একটা এই পর্যায়ে শেষে যে কথাটা বলতে চাই যে নির্বাচনটা যেটা আমাদের শিক্ষক সাহেব বলেছেন শামীম ভাই বলেছেন যে যখন পার্টিসিপেশনটা হয়ে যায় যে নির্বাচনে হয় সেই নির্বাচনটা একটা লেভেল প্লেই ফিল্ড তখনই কিন্তু মানুষ যখন নেমে যায় এবং আজকে এই ভাইব্রেন্ট মিডিয়ার যুগে গণমাধ্যমের যুগে ওই রকমভাবে নির্বাচনে কে কতটুকু স্পেস পেল কতটুকু পেলো এটা ইমেটেরিয়াল ব্যাপার হয়ে যায় অধ্যাপক শামীম রিজা এমন একটা প্রসঙ্গে যাচ্ছি প্রতীক বরাদ্দ হয়ে গেছে একটু মোটামুটি হাওয়াটাও ইলেকশনের মতো আসতেছে কিন্তু নারী কমিশনার প্রার্থীরা অনেকগুলি কমপ্লেন করেছেন বৈষম্যের শিকার ঘরমুখী করার প্রচেষ্টা এগুলি তারা বলেছেন একটা এক্সাম্পল দিয়ে বলি সেটা হলো যে শিলপাটা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল কাউন্সিলর প্রার্থী মাসুমা খাতুন মুক্তিকে উনি সরাসরি আজকে কাজী রকিবউদ্দিন আহমেদকে নিজের অভিযোগের কথা জানান বলেন যে মুক্তি বলেন যে নির্বাচন নির্বাচন করতে এসেছি আমরা আপনারা আমাকে শিল্পাটা প্রতীক দিলেন কেন ঘরেই রাখতে ঘরেই কি রাখতে চান হ্যাঁ রাস্তায় রাস্তায় থাকি ভাইরা কেউ কাছে নেই বোনেরা বলে ঘরে থাকো আপনারা এমন প্রতীক দিলেন যে তারা এখন বলে নির্বাচন বাদ দাও তুমি ঘরেই থাকো ক্ষোভ আর অভিমানের সুরে এগুলি কথা উনি বলেছেন এরকম আরও অনেকগুলি প্রতীক নিয়ে আজকে অনেকগুলি কথা হয়েছে প্রতীক নিয়ে আপনি কি মনে করেন যে প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও কি বিষয়টা আমরা খুব যদি খুব সিরিয়াসলি নাও নি এই প্রশ্ন আমারও কিন্তু একটা জেগে ছিল যে এটা হয়তো এই নির্বাচনে সম্ভব হবে না যে প্রতীকগুলো আমরা ব্যবহার করি সে প্রতীকগুলো অনেক পুরানো হয়ে গেছে যেমন ধরেন আজগুবি ধরনের আজগুবি যেমন ধরেন আপনি যদি বলেন দোয়াত কলম এখন আর কি ঝর্ণা কলম দিয়ে কেউ লেখে আপনি বলেন আমরা যে কজন আছে কারো কাছে বাস বাস হয়ে যেতে পারে আপনার এই এর বদলে আপনি মগ মার্কা আচ্ছা এখন মার্কা হতে পারে মোবাইল ফোন মার্কা হতে পারে কম্পিউটার মার্কা হতে পারে ল্যাপটপ এটা এটা কিন্তু শুধু কৌতুক করার অর্থে না এক্স্যাক্টলি প্রতীকগুলো যখন করা হয়েছিল তখন ধরা হয়েছিল আমাদের দেশের বিশ শতাংশ লোকবোধে শিক্ষিত ছিল না যে যুগে এই প্রতীকগুলো দাঁড় করানো দশকের পর দশকে প্রতীক করছে দেখেন এটাও কিন্তু নির্বাচনী প্রক্রিয়া অংশ মানে এক ধরনের যে এনগেজমেন্ট সেই এনগেজমেন্টকেও কিন্তু নির্দেশ করে এটা যে আপনার ওই কোন কলোনিয়াল যুগে তারপরে আপনার পরবর্তী সময় আমরা যখন সে আধা এক ধরনের উপনিবেশের মধ্যে ছিলাম সেই কিছু দোয়াত কলম মার্কা চেয়ার টেবিল মার্কা আপনি দিয়ে রেখেছেন এরপরে কত প্রতীক হয়েছে যার সাথে এখন আমরা সংযুক্ত এখন কেবলমাত্র আপনি বলতে পারবেন না যে ঢাকার লোকেই এই জিনিস চেনে আর প্রান্তিক জনগোষ্ঠী বা গ্রামীণ লোকে এই জিনিসটা চেনে নেয় এটা কিন্তু একটা খুব বড় ধরনের প্রশ্ন যেটা যদিও এটা খুব প্রতীকী আলোচনা আমরা নির্বাচনে যে সিরিয়াস আলোচনা করছে অনেকে বলবে যে এর মধ্যে আবার কী খেলো আলোচনা মোটেই বিষয়টা খেলো না কারণ এখান থেকেও ওই প্রসঙ্গটা আসছে যে যিনি নারী যিনি প্রার্থী যিনি বলছেন তিনি যদি অস্বস্তি বোধ করেন এবংwidetilde নিজে যদি প্রতীকভাবে মনে করেন যে প্রতীকটা দেওয়াতে আসলে আবার তার তাকে সেই যে চার দেওয়ালের মধ্যে আটকে রাখার যে প্রবণতা যেভাবে আমরা আমাদের নারীদেরকে এখনো পুরোপুরি ওই প্রক্রিয়া অংশ আমার মনে করি আমি মনে করি নাগরিক হিসেবে এই প্রসঙ্গ তোলার অধিকার কিন্তু আমরা কাউকে দোষারোপ করছি না আমরা বলছি না যে এখন ইসি এখনই করতে হবে কিন্তু পরবর্তীতে যে নির্বাচনগুলো হবে এবং এমন কিছু প্রতীক আছে যারা আমি নাম উল্লেখ করতে চাই না খুব অসস্তিকর মানে এমন কোন দ্রব্য বা এমন কোন বস্তুর। যেগুলো আসলে এগুলো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে একদম হেও করা অর্থেও যে এগুলো একসময় ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ভাই তুই তো এর বেশি জিনিস আর চিনিস না তো যে করা চিনিষ সে করাই তুই নেই এই প্রতীক বরাদ্দ কর আমরা কিন্তু একেবারে ওই অবস্থা নেই একটু আগে বরণ কবি যে কথাটা বলছিলেন যে আমরা এখন উন্নয়নের যে ধারায় যে অবস্থায় আসছি আমাদের সচেতনতার যে মাত্রা আমাদের এখন যে এক্সপোজার সেটা প্রতীক হোক জিনিস হোক বস্তু হোক ব্যবহারকারী হোক সেটা একেবারে অন্য মাত্রা এবং এই এই নারী প্রার্থীর বক্তব্যের সময় একমত পোষণ করছে উনি যদি অস্বস্তি বোধ করে থাকেন এবং সত্যি যদি মনে হয় যে এই প্রতীকের একটা প্রতীকী অর্থ তাকে অস্বস্তিতে ফেলছে বা তাকে সামাজিক ভাবে কি ওই সমমর্যাদা দিচ্ছে না আমি মনে করি পরবর্তী যত নির্বাচন আছে সেখানে চিন্তা করা এমনিতে আপনি জানেন যে স্থানীয় নির্বাচনে উপজেলার ক্ষেত্রে আমাদের যে ভাইস ইয়ে যারা ছিলেন চেয়ারম্যান যে নারী তাদের ব্যাপারে কিন্তু আমরা অনেক আলোচনা করেছে যে তাদের টার্মস অব রেফারেন্স তাদের অবস্থান এবং অন্য পুরুষ প্রার্থী শুধু না মানে ভাইস চেয়ারম্যানদের সাপেক্ষে তাদের যে অবস্থান সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা আছে কতটুকু তাদের সুবিধা দিয়ে দিচ্ছি কতটুকু কর্তৃত্ব দিচ্ছি তো আমার মনে হয় যে এই আলোচনা না একটা জিনিস আসলে সমস্যাটা বেঁধেছে কোথায় মানে আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কিছু প্রতীককে অ্যালোকেট করে ফেলেছে আর যেসব দলগুলি নির্বাচন ইসি কর্তৃক নিবন্ধিত বা যারা তাদের স্টেক তাদেরকে কিছু প্রতীক পারমানেন্টলি দিয়ে দেওয়া হয়েছে যেটা আগে ছিল না ওভাবে কিছু সিম্বলিক কিছু ছিল কিন্তু বাকি দলগুলি নিজেদের মতো করে প্রতীক নিত কিন্তু এবার যেটা হয়েছে সাঁত্রিশটা মানে সব মিলিয়ে আটত্রিশটা ব্রহণভাবে ভালো বলতে পারবেন দল আছে নিবন্ধিত ইসি সরি ফর্টি থ্রি এই ফর্টি থ্রি সিম্বল কিন্তু অলরেডি অ্যালোকেটেড নো ওয়ান ক্যান ইউজ ফর এইটি লোকাল ইলেকশন এটা একটা বড় সমস্যা এই প্রতীকের ক্ষেত্রে আর সেকেন্ড যেটা হয়েছে যে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কোন কোন প্রতীকগুলি অগ্রাধিকার পাবে আর কি বলে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে জন্য আবার ভাগ আছে ক্যাটাগরিক্যালি আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখবেন ফলশ্রুতিতে প্রতীকের পরিমাণটাও কমে আসছে আর ওই যে কিছু কিছু অস্বস্তিকর প্রতীক যেটা হচ্ছে ওটাও একটা কারণ তো এটা এটা খুব বড় আকারে চিন্তার বিষয় আছে আগামীতে হতে আরো ভালো কি কি প্রতীক আছে নিয়ে আসেন ভালো ভালো প্রস্তাব উচিত অভাব পদ্ধতি না আরো ভালো এটা হতেই পারে চেঞ্জ এটা হতেই পারে তবে একটা জিনিস এর চিন্তা করা উচিত যে আমি মিডিয়ার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বোধ মানে নিরপেক্ষতা রেখেই বলছি এই পর্যন্ত ফর্টি থ্রি ইয়ার্স আমাদের দেশে পার হয়েছে এখন যদি আমরা বলি যে মিডিয়ার সবচাইতে ভালো সময় কথা প্রসঙ্গে ধরে নিলাম যুক্তির খাতিরে এটা কিন্তু এক বছর আগেও ছিল এক বছর পরেও আছে তাহলে পাঁচই জানুয়ারির মতো নির্বাচনটা কিন্তু আমাদের হজম করতে হয়েছে মানে আমরা যারা সিটিজেন আমরা যারা কথা বলছি ব্রহান ভাই যারা লিখছেন শাহীন ভাই যারা পড়াচ্ছেন আপনি যাদেরকে দেখাচ্ছেন আমরা যাদের বিরুদ্ধে বলছি সবাই কিন্তু এক্সিস্ট ছিলাম তা সত্ত্বেও কিন্তু আমরা এটা চেঞ্জও করতে পারিনি বা ওটাকে পাশ কাটিয়েও যেতে পারিনি ওটাকে হজম করি, বা ওটাকে সঙ্গে নিয়ে আমাদের হাঁটতে হচ্ছে এরকম কিন্তু অনেক বিচ্যুতি আমাদের কিন্তু হয়েছে এটা কিন্তু মিডিয়া থাকলেই মিডিয়া যদি একলা বলে যে শুধুমাত্র আমরা ভাইভ্রান্ট বলে সমস্ত অনিয়মকে মানে হয়ে যাবে এটা তো হতে পারে না আমার কথা হচ্ছে যে এই দায়টি হচ্ছে সমগ্র ব্যবস্থা সবচেয়ে বড় দায়টি হয় যারা ওই ব্যবস্থার চেয়ারে থাকে সুতরাং ওই যে ওই কথা বলে মিডিয়ার কথা মিডিয়া দেখবে বলে আমি আমি সমস্ত অন্যায় করে যাব বা ওয়াচডগ দেখবে বলে আমি আমার সব কাজ করে যাব এটা কিন্তু যুক্তি মানে কথা হয় না অন্ত আমার কাছে মনে হয় সাইফুল ভাই এই কারণেই যে মিডিয়ার দায়িত্বটি কি তারা দেখাবে কিন্তু সিদ্ধান্তটাকে নিবে জনগণ পাঁচই জানুয়ারি মিডিয়া থাকার সত্ত্বেও কিন্তু ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ধরে নিলাম তর্কের খাতিরে উনচল্লিশ পার্সেন্ট ধরে নিলাম মিডিয়া বলে নাই বা দেখাই আছে মিডিয়াম মিডিয়া দেখাচ্ছে না বা বলছে না আমি যখন কানে দিয়েছি তুলো আর পিঠে বিঁধেছি কুলো তখন কে দেখলো আর কে দেখলো না তাতে তো কিছু আসে যাচ্ছে না জনগণ বলতে কাকে বুঝাবেন যখন আপনি রিপ্রেজেন্ট করতে দিবেন আপনি যখন জনগণকে রিপ্রেজেন্ট করতে দিবেন না তখন ষোলো কোটি জায়গা বত্রিশ কোটি হোক না আমার তো জনগণকে এলাও করতে হবে রিপ্রেজেন্ট করতে তো সেই জায়গাটি যখন আমি রাখবো না তাহলে তো ওই মিডিয়া যদি আরো টি হয় ওয়াচডক যদি দুই হাজারও হয় আর ভোটার যদি বিশ কোটি হয় তাতে তো কোনো চেঞ্জ আসার কোনো সুযোগ নেই আনলেস আপনি একটা রিপ্রেজেন্টেশনের জায়গাটা রাখছেন আপনি রিপ্রেজেন্টেশনের জায়গা না রেখে আপনি যত ধরনের চালু করেন না কেন কারণ আপনি যেমন ধরেন আমাদের নির্বাচন কমিশন কি বলে বিরোধী দল থেকে বলা হলো যে তারা মেরুদণ্ড তাদের দুর্বল অভিযোগ পলিটিক্যাল বক্তব্য ওনারা উত্তর দিলেন কি না আমার সোজা করে বসে মোহামাক সাহেব বললেন যে আমাদের মেরুদণ্ড সোজা আছে নো দিস নট দ্য আনসার মেরুদণ্ড সোজা বলতে বোঝানো হয়েছে ইউ শুড বি মোর প্রো আর আমরা সেই চেয়ারটায় বসে মেরুদণ্ড সোজা করে বললাম যে আমাদের মেরুদন্ড সোজা আছে আসতে বলেন চেক করার জন্য একটা বিরতি নিব আর একটা থ্রেড পাইপ লেতে নিচে নেব পঞ্চায়েত নিচ্ছে আরেকটা ছোট্ট বিরতি আমাদের সঙ্গেই থাকুক দেখছেন এসি টিভি রাতের আয়োজন লেট এডিশন লেট এডিশনের আজকের বিষয় সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা কি সমান সুযোগ পাচ্ছেন অধ্যাপক শামীম রেজা আপনার কাছে প্রশ্নটা প্রশ্ন ঠিক না আমি একটু এক্সপ্লেনেশন আপনাকে অ্যানালাইসিসটা দিতে বলবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে অনেক প্রার্থীরাই রোববার দুপুরে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলেতানে মিলনায়তনে নির্বাচন কমিশন ইসি আয়োজিত এক মত বিনাশ হয় এসব দাবি তারা সরাসরি জানান ইয়েকে সেনাবাহিনী মোতায়েন কতটা জরুরি আপনি কি মনে করেন আর দরকার না থাকলেও সরকার কি ইসিকে বা ইসি এই দাবিটা মেনে নিতে পারে না স্বার্থে ইয়েতে জাস্ট যে দাবি উঠেছে দেখেন এই এই ব্যাপারে আমার উত্তরটা খুব সোজা সবটা একটা হলো যে আমাদের প্রথমত কিছু আচরণগত পরিবর্তন দরকার এটা এক কথা আর দ্বিতীয় হলো যে আমরা যতক্ষণ পর্যন্ত সমত অবস্থার উন্নতি না হবে ততক্ষণ আমাদের এই প্রত্যাশা এবং আচরণগত পরিবর্তনটা হবেও না কারণ এই ধরনের একেবারে সর্বশেষ শক্তিশালী কোনো বাহিনীকে কখন আমরা ডাকি যে এমন পরিস্থিতি যে কোনোভাবেই আর ঠেকানো যাচ্ছে না বা ঠেকানো যাবে না এরকম অবস্থা হলেই আমরা তো পরপর ডাকি যেটিকে পুলিশে কোলাবে না তাহলে বর্ডার গার্ডকে ডাকতে হবে তো বর্ডার গার্ডেও কোলাবে না তাহলে সেনাবাহিনীকে ডাকতে হবে আপনার ব্যাখ্যাটা কি আমি আমি কিন্তু হয়তো হয়তো পারভেস ভাই দিমত পোষণ করবেন যেহেতু তিনি যে আমি অ্যাড করতে চাই যেটা হলো যে আমরা এখন আর্মিকে বিভিন্ন জায়গায় দেখছি ব্যবসায় দেখছি কনস্ট্রাকশন ওয়ার্কে দেখছি ওদের একটা প্রেজেন্স বা জাস্ট ভিজিবল প্রেজেন্সটা থাকলে প্রবলেমটা কি দেখেন একটা জিনিস হলো আপনি যে যে উদাহরণগুলো দিলেন সেটা হলো বিভিন্ন কারণে সেনাবাহিনীর দক্ষতা তার সততা তার কর্মনিষ্ঠার কারণে তাদের প্রতি আমাদের একটা আস্থা তৈরি হয়েছে এই আস্থার সাথে রাজনৈতিক একটা নির্বাচনের এক ধরনের পরিবেশগত আস্থা দুটো বিষয় কিন্তু এক না আপনি যখন সেনাবাহিনীকে আনেন তখন কিন্তু তাকে একটা ফোর্স হিসাবে আনেন যে এই এক্সিস্টিং ফোর্সটা যথেষ্ট হবে না এদেরকে ঠেকানো যাবে না কন্টেন করা যাবে না পরিস্থিতি অতএব যে কারণে আমার একেবারে প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত একটা বাহিনীকে আমার সেখানে নিয়োগ করতে হবে সরাসরি বিষয়টা তো তাই আর আপনি যে ব্যাখ্যা দিলেন তার সাথে আমি এটার এই গুণগত পার্থক্যটা আনব যে আমাদের এখানে করাপশনের কারণে বলেন অদক্ষতার কারণে বলেন সূত্রিতার কারণে বলেন অনেক পাবলিক ওয়ার্ডসগুলো আমরা দীর্ঘদিন পর্যন্ত প্রত্যাশিত অর্থ ব্যয় করে রাষ্ট্রের এত পরিমাণে বিনিয়োগের পরে আমরা সেই রিটার্নগুলো পেতাম না যে কারণে আমাদের একটা সময় মনে হয়েছে যে তারাও তো রাষ্ট্রের একটা একটা অংশ আমাদের অর্থাৎ তার যদি ওই দক্ষতা থাকে সে যদি আমরা পাবলিক ওয়ার্ডসে সাহায্য করে সে যদি আমার রাস্তা বানাতে সাহায্য করে সে তো তা আপনি তো অন্যকেও পয়সা দিতে হতো এবং সে তো আপনার তার বিনিময় করছে এবং সে তো এমন না যে আপনার শ্রম না দিয়ে সেখান থেকে কোনো সুবিধা নিয়ে যাচ্ছে এই জায়গাটা হলো একটা আস্থার জায়গা এবং সে আস্থার জায়গাটা সেনাবাহিনী তৈরি করেছে যে কারণে আপনি তাকে নিয়ে আসছেন এবং সেই আস্থার জায়গাটা সে কেবল যে বাংলাদেশে করছে তা না দেখবেন আপনি যে যে জায়গাগুলো শান্তিরক্ষী মিশনে যাচ্ছে সেখানে পৃথিবীর সব দেশের সেনাবাহিনী কিন্তু রাস্তার এরকম ভালো কাজ করে দেয় না সব দেশের সেনাবাহিনীকে স্কুল বানায় না বা সেখানে ওই আস্থা অর্জন করে না যে বাংলা ভাষা প্রমোট করা সেখানকার মানুষকে সহযোগিতা করা গ্রামে করা এটা আমি মনে করবো যে একটা ভলেন্টারি নেচার আমাদের সেনাবাহিনী তৈরি হচ্ছে জাতিগত এবং তার একটা এক্সটেন্ডেড ফর্ম আমরা সে জিল বলেন অন্য জায়গায় বলেন বিভিন্ন জায়গায় আমরা আস্থা রাখছি সেটা একেবারে অন্য একটা উন্নয়নমূলক দিক রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দক্ষতা নিষ্ঠাকে আপনি কাজে লাগাচ্ছেন আপনার আপনার জীবনে আপনার জনজীবনে আর অন্য ক্ষেত্রে নির্বাচনের সময় যে দাবি করাটা সেই দাবিটা আমি অযৌক্তিক সেটা বলছি না কিন্তু আমি বারবার যেটা জানার জন্য উৎসুক থাকি যে পরিবেশটা কি কারণটা কি সেটা আপনি আমাকে কনভিন্স করেন আমি তো ভাই বর্ডার গার্ডও আনার পক্ষে না আমি তো এমন প্রত্যাশা করি যে আমার সাধারণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট তারাও বসে থাকবে তারা চা পানি খাবে নির্বাচন হবে অন্য আছে আমার মাধ্যম আছে পর্যবেক্ষণ আছে লোক আছে আমার আমার যারা দাঁড়িয়ে আছে তাদের এজেন্টরা আছে তাদের সমত এরকম একটা আদর্শ পরিবেশ আমি আশা করি এখন যদি আমি মনে করি এই পরিবেশটা থাকবে না ঠিক আছে তাহলে দ্বিতীয় ভাগে আমি বর্ডার গার্ড পর্যন্ত যেতে রাজি আছি তারা একটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে তো থাকতে পারে এখন সেনাবাহিনীর যে দাবিটা তিনি করছেন আমি যদি থ্রেট আমি যদি পারসেপশানটা বুঝে থাকি জিনিসটা কি এরকম যে তারা আশা করছেন যে এমন পরিবেশ তৈরি হতে পারে যেটা এই দুটা বাহিনীকে দিয়ে আমরা ঠেকাতে পারবো না অথবা কি বিষয়টা এরকম যে সেনাবাহিনী থাকলে বেশি ভয় পাবে অন্যরা থাকলে একটু কম ভয় পাবে এই এই দুটোই কিন্তু খুব ইতিবাচক আমি মনে করি কোনো ধারণা না এখন ওনারা যে দাবি করেছেন সেই দাবিটা ইসি কিন্তু রেসপন্স করেছে ইতিমধ্যে যে তারা এই সংক্রান্ত এই এই জায়গাটা আমি একটু পজিটিভলি দেখতে চাই যে ইসির যে দুটো জিনিস একটা তারা বলছেন যে অহেতুক হয়রানি না করতে এই এই প্রশংসা কিন্তু তাদেরকে করতে হবে যে প্রচুর তাদের ব্যাপারে আমাদের মানে সীমাবদ্ধতা নিয়ে কথা আছে অনেক সমালোচনা আমরা করি ইনস্টিটিউশন হিসাবে তার আইনগত বিষয়গুলো নিয়ে তার সার্বভৌমত্ব নিয়ে তার ক্যাপাসিটি নিয়ে অনেক আলোচনা আছে আলোচনা চলো মানে এটা চলবে

স্ট্যান্ডার্ড নির্বাচনকে আমরা ধরেছি সেটা স্থানীয় পর্যায়ে ধরি বা জাতীয় পর্যায়ের কথাটাই বেশি আসছে তাতে সেনাবাহিনীর উপস্থিতিটা ছিল ম্যান্ডাটোরি অলমোস্ট আমরা তাই দেখেছি ইতিপূর্বে ন্যাশনাল ইলেকশনে সেটাই বলছি আমি জাতীয় নির্বাচনে সব জায়গায় না বাট মোটামুটি আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটা উপস্থিতি প্রেজেন্স ছিল যেটা দিয়ে আমরা ধরে নিয়েছি যে ইলেকশনে একটা পার্সেপশন তৈরি হয়েছে যে এনভাররমেন্টের হয়ত একটা লেভেল প্লেইং ফিল্ডে আসবে আর সেনাবাহিনীর কথাটা কেন আসছে আমি শুধু সেই যুক্তিটা আগে দিই সেটা হচ্ছে কি আমি এই জন্য কথাটা বলেছিলাম যে নির্বাচনটা কিন্তু আসছে হঠাৎ করে না মানে এই নির্বাচনটা কিন্তু মানে এমন না যে কালকে হঠাৎ করে দেশে একটা চল নর্মাল অবস্থা চলছে কালকে সরকার ঘোষণা করলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে আধিষ্ট হয়ে তারা মনে করলো আট বছর পরে নির্বাচন হওয়া উচিত এরকম না আমার কাছে মনে হয় পার্সোনালি যেহেতু কিছুদিন পূর্বেও মানে দুদিন আগেও যে পুলিশ আমাকে তারা করে ফিরছে বিজেপি আমাকে গুলি করছে তাদের পক্ষে বিপক্ষের পারসেপশনটা কিন্তু আসলে একটু দূরত্ব তৈরি হয়েছে মাঠ পর্যায়ে এটা আমাদের চিন্তা করতে হবে এখন আপনি যেইভাবে চিন্তা করেন ব্যাপারটা এটা রিয়েলিটি যে পুলিশ বিজেপির সাথে বিরোধী দলের একটা দূরত্ব তৈরি হয়েছে গত এই আন্দোলনকে তিন মাসের আন্দোলন চার মাসের আন্দোলন আমরা দেখেছি এটা এখন তারাই যদি আবার মাঠ পর্যায়ে ওভাবে যদি অবস্থান করে তাহলে বিরোধী দলের জন্য অবস্থান করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় বাস্তবতিক অর্থে সেই ক্ষেত্রেই তারা বলেছে যদি সেনাবাহিনী থাকে তাহলে যেটা হবে যেটা সবার জন্য একটা কমফোর্ট কারণ সেনাবাহিনী ওই সময়টি সেনাবাহিনীর অবস্থানটা ছিল না সুতরাং আমি মনে করি বিরোধী দল যদি শুধু না আপনি বলেছেন যে এখানে অনেক প্রার্থী দাবি করেছে তো সেই অর্থে একটা বেটার নির্বাচনের জন্য সেনাবাহিনী কেন যদি আরও কিছু করার যদি মানে নির্বাচন কমিশনে করার থাকে একটা বেটার ইলেকশন করার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য হতে পারে সেনাবাহিনী নামলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আর না নামলেই নির্বাচনটি হবেই না এরকম আমি পক্ষপাতী না আমি মনে করি যে

সে কিন্তু এখন জঙ্গি নেত্রী আমি খুব ফ্র্যাঙ্কলি আসছি সেই অবস্থান থেকে আপনি কিন্তু সেই জঙ্গি নেত্রী দলটা কিন্তু নির্বাচন করছে আবার ভয়ের সংখ্যার জায়গাটা কিন্তু রয়ে গেছে আমরা সাংবিধানিক ভাবে ওত নিয়ে বলছি তারা জঙ্গি সেই জঙ্গি দল যখন নির্বাচন করে আমি তো মনে করি সেই জঙ্গি দল কি ধরনের অঘটন ঘটিয়ে ফেলে সেটা प्रोटेक्शन দেওয়ার জন্য সেনাবাহিনী বিকল্প আছে বলে মনে করি সৈদ ব্রাউন তুমি আপনি কি মনে করেন আমি তার আগে একটু এর আগে আলোচনার ব্রেকের আগে একটা বিষয় একটু বলতে চাই যে উনি বলেছেন যে মিডিয়ার ভূমিকা নিয়ে বলেছেন যে পাঁচজন নির্বাচন এবং আমরা কিন্তু বারবার এটা কথা বলছি যে জনসম্পৃক্ততা পাঁচজন নির্বাচন যদি বিএনপি পার্টিসিপেট করতো তাহলে কিন্তু সিনারিওটা অল টুগেদার डिफरेंट হতেত এই যে এই এবং এই যে এখন যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে এখানে যদি বিএনপি বলতে যে না আমরা এই নির্বাচন করবো না তাহলে পরে দেখতেন এটা একটা অন্যরকম নির্বাচন হতো সো মিডিয়ার রোলটা কখন হয় যখন একটা ভাইব্রেন্ট ইলেকশন হয় দুই পক্ষ পার্টিসিপেট করছে এবং এটা তো অস্বীকার করে উপায় নেই যে বাংলাদেশে সত্তর থেকে আশি ভাগ ভোটার হলো হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে সীমাবদ্ধ কাজে এই দুটা দল যখন অংশগ্রহণ করে তখন একটা একরকমের সিনারিও হবে এবং তখন সেই প্রেক্ষাপটটাই উনি বোধহয় বুঝতে ভুল করেছেন আর

তাবিদ আওয়াল মিন্টু মিন্টু সাহেবের ছেলে উনি তো কোনো মামলা টামলা নেই উনি নির্বাচন করছেন কাজেই তাদের সাথে তো পুলিশের বা ইয়ে দূরত্ব হয়নি আর উনি যেটা বললেন যে বেগম জিয়া জঙ্গি নেত্রী হ্যাঁ তিনি যখন এতগুলো বাস পুড়িয়েছেন তার নির্দেশে ইয়ে হচ্ছে তো জনগণ যদি তাকে জঙ্গি নেত্রী বলে এবং বাসমার্কার নিয়ে এখন দেখলাম আমার তাবিদ ইলেকশন করছে যে বাস পুরানো ঘটনা দিয়ে এখন উনি বাসমার্কার নিয়ে দাঁড়িয়েছেন আপনি কিন্তু মাত্র বললেন নির্দলীয় আবার হ্যাঁ দল দিয়ে দিচ্ছেন যে আবার তাবিদ তো বলেছে আপনাদের আপনাদের নেতারা বলেছেন তাবিদকে যে আমাদের মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী আমি বলিনি কিন্তু আপনারা বলেছেন যে তাবিদকে বিএনপি মনোনীত প্রার্থী তো যেটা হচ্ছে যে মানে সমর্থিত বিএনপি মনোনীত প্রার্থী বলে সমর্থিত হইতে পারবে না অবশ্যই সমর্থিত হইতে পারবে অবশ্যই সমর্থিত কারণে সে মনোনীত অবশ্যই আওয়ামী লীগ হচ্ছে সমর্থিত আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের যে প্রার্থী আনিসুল হক তো সমর্থিত আনিসুল হক তো কোনো আওয়ামী লীগ করে না

অশিক্ষিত মূর্খ হলে এটা পরে জেনে নেবেন যখন আমি কথা বলবো ডন্ট ইন্টারাপ্ট আমি ইন্টারাপ্ট করি নাই মানে আপনি যদি অশিক্ষিত হন মূর্খ হন তাহলে পরে জেনে নেবেন তাবিদের ফেসবুকটা দেখবেন তাবিদ সেখানে নিজেই বলেছে আমি বিএনপির কর্মী এবং বিএনপি আমি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যে আমি গ্রেফতার হয়েছিলাম ঠিক আছে সো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি হবে না বা যেটা বলেছেন যেহেতু জঙ্গিবাদ জঙ্গি নেত্রী জঙ্গিবাদ করবেন সেই জন্য সেনাবাহিনী এই জঙ্গিবাদ বিরানব্বই দিনের যে সহিংসতা সেটা দমনের জন্য তো সেনাবাহিনীর দরকার হয়নি পুলিশ র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী করেছে এবং আমি স্বামী ভাইয়ের সাথে একমত যে আমি মনে করি যে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা যত মিনিমাইজ করা উচিত আমরা তো এগুচ্ছি আমরা যদি ডেমোক্রেটিক একটা সিস্টেম চাই ডেমোক্রেটিক যদি একটা নর্মস চাই তাহলে মানুষের সম্পৃক্ততা মানুষের স্বতঃস্ফূর্ততাকে লালন করতে হবে আমি নিজে দেখেছি নির্বাচনের সময় বিভিন্ন নির্বাচনে যত পুলিশের উপস্থিতি কম থাকে যত আইন প্রয়োগকারী সংস্থার ভূমি উপস্থিতি ভূমিকা কম থাকে তত কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা বেশি হয় আমরা একটা নির্বাচন করব আমাদের শক্তি দিয়ে মানুষের স্বতঃস্ফূর্ততাতে একটা উৎসবমুখর পরিবেশের একটা নির্বাচন করব। এবং এই উৎসবটাই হলো গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি আমরা যতই উৎসবমুখর অবস্থা রাখতে পারবো আমাদের রাষ্ট্রাচারে আমাদের জীবন আচারে ততই কিন্তু আমরা এগোবো আমাদের কাছে সময় নাই জাস্ট দুইটা মিনিট আপনাকে দিব আমার একটা প্রশ্ন আছে আপনি যা বলবেন দুই মিনিট আমি কেটে চলে যাব আপনার কাছ থেকে বিএনপি নেতাকর্মীদের এখনও মাঠে সেভাবে দেখা যাচ্ছে না এটা কেন যে মানে সংখ্যা জায়গাটি আমি মাত্র একটু তুলে ধরার চেষ্টা করছিলাম মুরান ভাই ওটাকে মূর্খতার জায়গায় নিয়ে গেলেন কেন আমি বুঝতে পারলাম না মূর্খতা হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে না জানা আরেকটা শব্দ আছে পাশাপাশি হচ্ছে জ্ঞানপাপি মানে আমি জেনো হাইট করলাম তো আসলেই ব্যাপারটা হচ্ছে এরকম কি বোঝার পারসেপশন আমি হয়তো একটা দৃষ্টিভঙ্গিটা একরকমভাবে পোষণ করতে পারি তাবিদাওয়ালের ক্ষেত্রে একরম হতে পারে ওনার ক্ষেত্রে একরম হতে পারে স্রহণ ক্ষেত্রে হতে পারে কিন্তু সেই দৃষ্টিভঙ্গির কারণে আমি মূর্খ হতে পারবো না সেই এটা কারণে আমি জ্ঞানপাপী হতে পারবো উনি যদি আমাকে জ্ঞানপাপি বলতেন আমি হয়তো একটু শ্রদ্ধাবোধ করতাম নিজের কাছে হ্যাঁ আমি জেনেও হাইট করছি আর তাবিতে যে ব্যাপারটা আমি প্রার্থীতা নিয়ে সমর্থিত মনোনীত এগুলি শব্দচয়ন দিয়ে হয়তো আমরা অনেক কথা বলতে পারবো কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে বিএনপি নির্বাচনে যাওয়ার আগেই এই প্রথম নির্বা পরিষদের মিটিং শেষ করে আমরা প্রার্থী ঘোষণা করতে শুনেছি এই হচ্ছে বাংলাদেশে নির্দলীয় নির্বাচনের প্রথম একটা পদক্ষেপ সেটা আবার আট বছর পরে আট বছর আমি পিতাহীন ছিলাম নগর পিতাহীন আমার নগরটি কেমন আছে কতটা বিবর্ণময় কত পিতাহীন পুত্র কীভাবে বেড়ে ওঠে নগররা পিতারা নগরের বাসিন্দারা কেমন থাকে ছয়টি বছর কতটুকু সুশাসন পেয়েছি কীভাবে আলোচিত হয়েছি নগর এর কত উন্নয়ন হয়েছে সব কিন্তু দৃশ্যপটে চলে আসবে এটা সাত বছর ছিলেন না তো আপনাদের সাদেকুশন খোকা সাহেব ছিল 4 বছর 4 বছর সাদেকুশন খোকা এই সরকার ক্ষমতায় আসার পর 2010 সাল পর্যন্ত সাদেকুশন খোকা সাহেব মেয়াদ ছিল হয়েছে খোকা সাহেব তাহলে বৈধ হয়ে গেল খোকা সাহেব মেয়াদ ছিল তো পিতাহীন ছিল না তো না না আমি আমি উপসংচে যাচ্ছি আমি বলছি আমি বলছি নির্বাচনটি ডিউ ইলেকশন ডিউ আর বছর

আমরা কিন্তু সেই সৌন্দর্যটা দেখলাম ব্রহণ ভাই সো এই জিনিসগুলি একটু মাথায় রাখা উচিত আমি আর ওখানে গেলাম না শব্দ প্রয়োগ করলাম না আমি শেষ করি দশ সেকেন্ডের মধ্যে কারণ সময় আসলে বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য আছে আসল কথা হচ্ছে যে আমি যখন দাবি করি আপনি যখন বৃদ্ধা করেন তখনই সংখ্যাটি বেড়ে যায় আমি যখন সেনাবাহিনীর দাবিটি করছি বরং আমি মনে করি এই দাবিটি সরকার দল থেকে আসলে আরও সুন্দর হতো লেভেল প্লে ফিলিংটা আরো লাগতো কারণ তখনই বিজেপি দলের এবং সরকারি দলের কণ্ঠস্বর একই শোনা যেত মনে হতো যে একটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য সবাই একমত হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু বিএনপির পক্ষের লোক দাবি করেছে মনে এটা ফায়া হবে আমি ব্যতের দেশের পুনঃপ্রচার হয় সকাল নয়টায় আজ এ পর্যন্তই সোমবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসিটিভির সঙ্গে থাকুন শুভরাত্রি